আজ প্রত্যেকের ছবি ভালো হয়েছে, খুব সুন্দর। এবং আজকে রাখির কবিতা আবৃত্তির সাথে ছবি দেখব। চলুন শুরু করা যাক। রবি ঠাকুরের খাপ ছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কোটকি জুতো মোটকিতে ঘি এনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে বর খাটু নয় তিন মন প্রায়োজন, খোঁজ নিয় ঝরিয়াতে জিলিপির রেটকি। নমস্কার। নমস্কার, আমি সুবেন্দু, আমি অঙ্কন তীর্থের একজন ছাত্র এবং এখনো পর্যন্ত এখানে ছবি আঁকছি। তো আমি অঙ্কন তীর্থের সমস্ত সদস্যমণিদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই স্যারকে, এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। গুড মর্নিং যে ছবি আমাদের পড়া হয়, যে গুড মর্নিং ছবি বা রেগুলার যে অ্যাক্টিভিটিস বা রেগুলার যে প্র্যাকটিস থাকে, তো আমরা অনেকেই পড়ে উঠতে পারি না, বা যারা করছে অবশ্যই তাদের এটা নিজস্ব আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে তারা করে, আমরা তার মধ্যে অনেকেই পড়ে উঠতে পারি না। শুরুর দিন থেকে এখনো পর্যন্ত যতগুলো ছবি আঁকা হয়েছে, তারা যদি নিজেদের মধ্যে দেখে যে প্রথম দিনের ছবির সঙ্গে আজকের দিনের ছবির যে তফাত, সেইটা তারা বুঝতে পারবে। ওরও সকলকে ধন্যবাদ জানাই, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের ভালো লাগাটাকে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি, এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। অঙ্কন তীর্থের পক্ষ থেকে শুভেন্দুকেও আমরা ধন্যবাদ জানাই।